ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো গতকালই সবাই খবর পেয়ে গেছো যে কলকাতা পুলিশের যে টেন্টেটিভ ডেটটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল 6 অক্টোবর, সেটা পোস্টপন হয়ে গেছে কোনো একটি বিশেষ কারণে। তাহলে আলটিমেটলি এখন বর্তমান পরিস্থিতিতে কী দাঁড়ালো? একটা জিনিস মনে করা হচ্ছে যে এই কদিনের মধ্যে যাদের মাঠ একদমই তোলা হয়নি বা মাঠ প্রবলেম আছে, মাঠে টাইমিংয়ের প্রবলেম আছে, তাদের মনে একটা খুব আশার আলো জাগলো যে খুব ভালোই হলো যে দুর্গা পুজোর পরে হবে বা পিছিয়ে গেল। আবার একটা কথা হচ্ছে যে প্রচুর পরিমাণে ইমেল যেগুলো গেছে পিআরবিতে, তার পরিপ্রেক্ষিতে বা সেই অ্যাসপেক্টের দিক থেকে এটা চেঞ্জ করা হয়েছে। আরেকটা জিনিস, যারা এই কদিনের আগে থেকে মানে প্রিলিমিনারি এক্সাম দিয়েই প্র্যাকটিস শুরু করেছিল, প্র্যাকটিস শুরু করে তারা নিজস্ব জায়গাটা ঠিক রেখেছিল বা তাদের পজিশান ঠিক ছিল, মানে তাদের মানে টাইমিং সব কিছু ঠিকঠাক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হলো যে ডেট পিছিয়ে গেল। হয়তো যারা প্র্যাকটিস করেনি বা যাদের টাইমিং হয়নি তাদের জন্য হয়তো ভালো হলো, কিন্তু যে সমস্ত ছেলেরা অ্যাসপিরেন্টসরা অলরেডি রেডি, তারা নিজেদের প্রিলির এক্সামের পর থেকেই বা নিয়মিত তারা মাঠে যায় প্র্যাকটিস করে, তাদের জন্য কিন্তু একটু সমস্যা হলো। একটা মেন্টাল স্টেবিলিটি বা একটা রিদম ছিল, সেই রিদমটা একটু নষ্ট হবে। আরেকটা কথা হলো যে দুর্গাপুজোর পরে তাহলে মাঠ হচ্ছে, কিছুদিন আগে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, প্রথম দিকে কয়েকটা ভিডিও দিয়েছিলাম কবে মাঠ হবে, কবে রেজাল্ট হবে, সেই ভিডিও অনুযায়ী বলেছিলাম যে সেপ্টেম্বরে রেজাল্ট যদি হয় তাহলে অক্টোবরে ফার্স্ট উইকে মাঠ হবে, এরকম শুরু হবে। লাস্ট একটা ক্যালকুলেশন করা হয়েছিল, যেহেতু দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে, দুর্গাপুজো রয়েছে সামনে, তাই বলা হয়েছিল যে অক্টোবরে ফার্স্ট উইকে মাঠ নাও হতে পারে, সেপ্টেম্বরে রেজাল্টটা দিতে পারে, কিন্তু দুর্গাপুজোর পরেই সব কিছু হবে নভেম্বরে। তা সেই কমেন্ট মানে সেই ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর মানে আমার অনুগামীরা বা যেই হোক বা আমার ভিউয়ার্স যারা দেখেছে, কেউ কেউ অনেক মানে বাজে বাজে কমেন্ট করেছে। তার মধ্যে একটা কমেন্টে শুনলাম যে এইভাবে আমাদের ক্যারিয়ারকে ক্ষতি করছো, তোমাদের এই ভুলভাল খবর আর দিও না। তাহলে এই যে ভুলভাল খবর যে দেওয়া হলো, তাহলে কী করে যে আজকের 6 তারিখের ডেট ক্যান্সেল হয়ে গেলো? তাহলে কি দুর্গাপুজো চলতে চলতে কি মাঠ হবে? তা না, কিন্তু হিসেবটা আমরা সেইভাবেই একটা হিসেবেই এটা বলা হয়েছিল যে যেহেতু দুর্গাপুজোর ছুটি থাকে সেক্ষেত্রে নভেম্বরেই তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও যে মাঠ হবে, তাই কোনো দিক থেকেই সেই তথ্যটা ভুল ছিল না। সেক্ষেত্রে যেটা যে মানুষ যারা ওয়েল উইশার্স আছো তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। কিছু পজিটিভ দিক থাকবে, কিছু নেগেটিভ দিক থাকবে সব জিনিসের। আর এখানে কোনো রকম মানে কোনো মনীষীদের নামে কোনো ব্যাজ নেই, কোনো পেড ব্যাজ নেই, কোনো রকম সমস্যা নেই, ফ্রি একটা জাস্ট একটা কথা বলি, কোনো রকম ইউটিউবে জাস্ট এসে তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য কিছু কথা শেয়ার করি, তার মধ্যে বেশিরভাগটাই ভালো কাজে লাগে, কিছুটা হয়তো ভুল হয়, তার জন্য আমি অলওয়েজ ক্ষমা প্রার্থী। আর এখন আমি একটা উপদেশ তোমাদেরকে দেবো, সবসময় যেভাবে তোমাদের পাশে থাকি শুধু একটা কথা বলবো, এই যে কদিন যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিলো তোমরা কিন্তু খুব খুব মন দিয়ে প্র্যাকটিস করেছো, মনে করেছো যে না আমাকে এই চাকরিটা পেতেই হবে আর এক মুহূর্ত দেরি করব না, সকাল বিকেল মাঠে গেছো, তা যাদের যাদের সিন পেন শুরু হয়ে গেছে সিন পেনের জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাদেরকে সিন পেন নিয়ে কয়েকটা কথা বলবো, যে যাদের সিন পেন হচ্ছে পায়ে বলবো, বাড়িতে যখন রান হয়ে গেল তখন একটা অবশ্যই তোমরা এ করবে, সর্বাঙ্গসনটা করবে, মানে পাটা ওপরের দিকে থাকবে, দেয়ালে সাহায্য নিতে পারো, দিয়ে রক্ত চলাচলটা নিচের দিকে হবে। আর কয়েকটা পিটি আছে, কিছু স্টেপ আছে, কিছু স্ট্রেচিং আছে, সেগুলো মাঠে রান কমপ্লিট করে সেই পিটিগুলো কমপ্লিট করে তবে বাড়ি আসবে। বাড়িতে এসে রাতের বেলা ভাই হোক বোন হোক বাড়িতে যারা থাকবে বলবে, পাটাকে বন্ধু হোক মাঠেই হোক পায়ের পিছনে কাপস মাসেলটা মারিয়ে দিতে বলবে, আর একটু চুন হলুদ গরম করে বা ঠান্ডা গরম জল ঢালতে হবে, ওই পেশিটায় রক্ত চলাচলটা স্বাভাবিক করতে হবে, ওটা স্টিফ হয়ে যায় রোডে দৌড়ানোর জন্য, মাঠে দৌড়ালে একটা কি নরম মাটিতে দৌড়ানো হয়, আর যদি ওটা কোনো কারণে রোডে দৌড়ানো হয় তখন কী হয় পায়ের পেশিগুলো স্টিফ হয়ে যায়, তাই ব্যথাটা থেকে যায়, তাই বলবো ওই জায়গাটা ফ্লেক্সিবল করার জন্য ম্যাসেজ করতে হবে রক্ত চলাচলটা স্বাভাবিক করতে, তাহলে সিন পেনটা যাবে। তাও যদি সিন পেন তাও না যায়, যদি একমাত্র পরীক্ষার দিন চলে আসে তবু যন্ত্রণায় ভোগ করছো, তার জন্য আমি একটা কথা বলে দেবো তোমাদেরকে। আর আমি এই উপদেশগুলো দিই বলে এর জন্য আমার কমেন্ট বক্সে একটা বাজে কথা আমি সেবারে বললাম, যে আমি বলি কমেন্ট এরকম চলতেই থাকবে, কিন্তু আমাদের ভিডিও বা এইভাবে তোমাদের গাইডেন্স কখনোই কমবে না। জিএম স্টাডি ফর ড্রিমসের কোনো লিমিটস কোনো বাউন্স নেই, সবসময় তোমাদের ভালোবাসার জন্য থাকবে। আর যেটা বলছিলাম যে যে প্রিপারেশান যেভাবে নিচ্ছিলে, ধরো তোমরা প্রিপারেশান নিচ্ছ একটা মোশনে, একটা রিদমে, একটা ছন্দ চলে এসছে, সেটা কিন্তু বন্ধ যাতে না হয়।
দুর্গাপুজো এসে গেছে 14 তারিখে, মহালয়া মহালয়া হবে, দুর্গাপুজো হবে, আমি মাতামাতি করব। কিন্তু এই যে মাঠ শুরু করেছিলাম, এই মাঠটা দুর্গাপুজোর মধ্যেও ধরে রাখবো, এইটা কিন্তু জেদ হতে হবে। এই একটা দুর্গাপুজো যদি আমরা একটু আনন্দ কম করি, একটা নতুন জামা কাপড় কম পরি বা একটু কম এনজয়মেন্ট করি, কিন্তু জীবনে যদি একবার এই কলকাতা পুলিশের চাকরিটা পেয়ে যায় না, তাহলে কিন্তু দুর্গাপুজো সময় কলকাতাতে ডিউটি হবে, 8 ঘন্টা ডিউটি পরে বাড়ি আসা যাবে, জীবনে যেখানে খুশি শপিং করতে পারবে, যেটা তোমার স্বপ্ন সেগুলো পূরণ করতে পারবে, বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবে, নিজের ড্রিমগুলো ফুলফিল হবে। সেক্ষেত্রে এই দুর্গাপুজোটা মনে করবে না, আমি যেভাবে প্রিপারেশান নিচ্ছিলাম ঠিক সেভাবে নেব, আর একদমই এরকম ভাববো না যে পিছিয়ে গেল মানে পিছিয়ে গেল, পিছিয়ে গেল মানে এই নয় যে পিছিয়ে গেল, মনে করবে যে এই বছরই আর মাত্র একটা মাস হাতে টাইম আছে, নভেম্বরেই সব কিছু ফয়সালা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে সেইভাবে আবার ওইটা হয়ে যাওয়ার পর মেনের প্রিপারেশান রয়েছে, সকালে দৌড়াবে, বিকেলে দৌড়াবে, সন্ধ্যেবেলাতে ঘুম পাবে, টায়ার্ডনেসে পড়াশোনা মন বসবে না। সেক্ষেত্রে সকালে বিকেলে দৌড়ানোর সঙ্গে সঙ্গে সপ্তাহে একটু রেস্ট দিতে হবে, দিয়ে সন্ধ্যেবেলাও পড়াশোনা করতে হবে, কারণ মেনের পরীক্ষাটা হচ্ছে নাম্বারটাই মেন, ওই মেরিট লিস্ট অনুযায়ী ফাইনাল মেরিট হবে, সেই জন্য ওই মেন পরীক্ষার প্রস্তুতিটাও গুরুত্ব দিতে হবে। যে মেন পরীক্ষা রয়েছে, সেই মেন পরীক্ষায় যেসব সিলেবাস রয়েছে, সেই সিলেবাসগুলো সুন্দরভাবে ইংরেজি রয়েছে সেখানে, সেখানে যে ম্যাথগুলো আছে, পিলিতে যে ম্যাথ হয়েছে তার থেকে একটু মডারেট লেভেল হবে, জিকেগুলো একটু ডেপ্টে যাবে, এগুলো পড়াশোনা করতে হবে সেইভাবে। আর সবসময় বারবার একটা কথা বলবো যে ইউটিউব ফলো করে কোনো কিছু টার্গেট করবে না। ইউটিউবে যে আমি যে বলেছিলাম যে অক্টোবরে হবে না নভেম্বরে হবে, এটা বলেছিলাম, কোনো দিক থেকে ভুল বলিনি, কারণ সেপ্টেম্বরে তো রেজাল্টটা দেবে, দিলে তো তার মাত্র 15-20টা দিন তো সময় দিতে হবে, সেই হিসাবে আমরা বলেছিলাম, আমরা না আমি বলেছিলাম, সেক্ষেত্রে সেটা ভুল হয়েছে ঠিক হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কী হয়েছে না হয়েছে আর কবে কী হবে না হবে সবই বুঝতে পারছো, যে ডেট পিছিয়ে গেছে, রেজাল্ট এখনও দেয়নি, পিআরবির অনেক মানে ভুলভাল হচ্ছে, এইসব আমরা না ধরে আমরা শুধু বলতে চাই যে আমরা লড়বো, আমরা যোদ্ধা, আমরা খাটতে জানি, আমরা প্রিপারেশান নিতে জানি, আমরা শুধু প্রিপারেশান নেব, আমাদের নিজেদেরকে তৈরি করব। জেল পুলিশ, সাব ইন্সপেক্টর, পিএসসি মিসলেনিয়াস, এসএসসি, এমটিএস, WBCS, প্রচুর পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং হয়ে গেছে, প্রাইমারি টেটও রয়েছে, প্রাইমারি টেটের জন্য ইংরেজি নিয়ে একটা ভিডিও আনবো, ইংরেজির ওপরে ইংরেজি কেমন পড়ে কীভাবে করবে একটা ভিডিও আনবো। আর আমি বলবো যে যখনই যে বিষয়টা আমি বলবো চেষ্টা করি নির্ভুল বলার, আর না হলে এই যে কাট অফ রেজাল্ট এই প্রেডিকশনটা আস্তে আস্তে ছেড়ে দেবো, হয়তো বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করেছি সেগুলো মিলেছে। এভাবে তোমরা যদি ভালোবাসা সাপোর্ট দাও, আবার মানে ভিডিও আনবো, তোমার কমেন্ট বক্সে লিখবে যে দাদা তোমার কথায় আমরা যদি হেল্প পাই অবশ্যই আমি আবার লিখবো, ঠিক আছে, আবার আমি ভিডিও আনবো এবং তোমার জন্য নোট আনবো, পড়াশোনা আবার শুরু হবে, তো ঠিক আছে, প্র্যাকটিস জারি রাখো, লড়তে হবে, লড়াই জারি রাখতে হবে, প্র্যাকটিস জারি রাখো, আজকের দিন থেকে কোনো হালকা নয়, বৃষ্টি হচ্ছে স্কিপিং করো, স্কিপিং বৃষ্টি থেমে গেছে মাঠে যাও, মাঠে না রোডে যাও, সিন পেন হলে যেগুলো বললাম ওগুলো করো, তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।